শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এই আপডেটটি এসছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশকে দেওয়া হয়েছে কি বিষয়ে একটু দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ইন পার্সিয়াল মোটিফিকেশান অব একাডেমিক ক্যালেন্ডার দু হাজার তেইশ অফ দ্য কাউন্সিল দ্যাট অন দ্য অকেশন অব ই দি আধা ফেস্টিভ্যাল অল দ্য জুনিয়র বেসিক জিপিএফ প্রাইমারি স্কুল আন্ডার দ্য কাউন্সিল উইল রিমেন ক্লোজড অন তিরিশা জুন দু হাজার তেইশ অ্যালং উইথ উনত্রিশা জুন দু হাজার তেইশ এক্সক্লুডিং জেনারেল পঞ্চায়েত ইলেকশন দু হাজার তেইশ পারপাস ইট উইল অ্যাডজাস্ট লেটার অন ফ্রম দ্য টোটাল হলিডে লিস্ট এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে এখানে বলা হয়েছে যে একাডেমিক কাউন্সিল অর্থাৎ দু হাজার তেইশের যে একাডেমিক একাডেমিক ক্যালেন্ডার আছে দু হাজার তেইশের সেটার আংশিক পরিবর্তনে যে ঈদ উল আধা উৎসব উপলক্ষে সমস্ত জুনিয়র বেসিক জি এর কাউন্সিলের অধীনে প্রাথমিক বিদ্যালয় উনত্রিশে জুন দু হাজার তেইশের সাথে সাধারণ পঞ্চায়েত নির্বাচন দু হাজার তেইশের উদ্দেশ্য ব্যতীত তিরিশা জুন দু হাজার তারিখেও বন্ধ থাকবে এটি মোট ছুটির তালিকা থেকে পরবর্তীতে সামঞ্জস্য করা হবে বলে বলা হয়েছে এখানে তারপরে যে বিষয়টি বলা হয়েছে আদার পর্শান অব দ্য ক্যালেন্ডার দু হাজার তেইশ উইল বি রিমেন আনচেঞ্জড অর্থাৎ এখানে বলা হয়েছে ক্যালেন্ডারের অন্যান্য অংশ দু হাজার তেইশ অপরিবর্তিত থাকবে বলে বলা হয়েছে এবং শেষে যে বিষয়টি বলা হয়েছে অল কনসার্ন বি ইনফর্ম অ্যাকর্ডিংলি এখানে বলা হয়েছে সমস্ত সংশ্লিষ্ট সকলকে সেই অনুযায়ী অবহিত করতে বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ বা নির্দেশিকাটি দিয়েছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই মাত্র কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাগ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ